তো ফ্রেন্ডস, আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের ওয়েবসাইটকে গুগল সার্চ কন্ট্রোলে র্যাঙ্ক করার জন্য, ব্যাকলিং জেনারেট করার জন্য আহামরি লেগে যাই। অর্থাৎ বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে আমাদের ওয়েবের জন্য আমরা ব্যাকলিং জেনারেট করতে থাকি। তো ফ্রেন্ডস, এই ব্যাকলিংগুলো আমরা জেনারেট করে থাকি আমাদের ওয়েবকে প্রমোট করার জন্য, এবং এমন একটা সময় এসে যায় যখন আমাদের এই ব্যাকলিংগুলোই আমাদের ওয়েবের জন্য কাল হয়ে দাঁড়ায়। দ্যাট মিন্স এই ব্যাকলিংগুলোর জন্যই আমাদের ওয়েব সার্চ কন্ট্রোলে ভালো পারফরমেন্স দিতে পারে না, যার দরুন আমাদের ওয়েবের যে র্যাঙ্ক থাকে এটা সার্চ কনসোলে দিনকে দিন কমতে থাকে। তো ফ্রেন্ডস, এই ব্যাকলিংগুলো তখন রিমুভ করার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই। তো এই ব্যাকলিংগুলো কীভাবে রিমুভ করতে হবে, এই নিয়ে আজকে আমার এই টিউটোরিয়াল ভিডিও। তো ফ্রেন্ডস, অবশ্যই টিউটোরিয়াল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। সো ফ্রেন্ডস, যখনই আমরা এই ব্যাকলিংগুলো ফ্রিতে জেনারেট করার জন্য ফ্রি ব্যাকলিং জেনারেটর বা এই জাতীয় থার্ড পার্টি ওয়েবসাইটগুলো ইউজ করি, সাজ দ্যাট টার্বো এসিও, স্মল এসিও টুলস বা এই জাতীয় থার্ড পার্টি ওয়েবসাইটগুলো দ্বারা যখন আমরা ব্যাকলিংক জেনারেট করি, তখন আমাদের 100% ব্যাকলিংক বা অর্গ্যানিক ব্যাকলিংক জেনারেট কিন্তু হয় না। অর্থাৎ এই ব্যাকলিংকগুলোর মধ্যে 50%-এর উপরে ব্রোকেন ব্যাকলিংক তৈরি হয়, যেগুলো আমাদের ওয়েবসাইটের এসিওকে নষ্ট করে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটকে সার্চ কনসোলে র্যাঙ্ক করা তো দূরের কথা, ধীরে ধীরে র্যাঙ্কটাকে কমিয়ে আনে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমরা শিখব যে কীভাবে এই ব্যাকলিংগুলো আমরা গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করব, এবং আমাদের সাইট হেলথটাকে অর্থাৎ এসইওটাকে আমরা অপটিমাইজ রাখব। সো ফ্রেন্ডস, এর জন্য আমাদেরকে যেটা গুগল নিয়ম বলছে যে আমাদেরকে একটা ডিসএবো ফাইল তৈরি করে গুগলের কাছে জমা দিতে হবে যেন। তো ফ্রেন্ডস, এই ডিসএবো ফাইল কিন্তু তৈরি করা হয় আমাদের ওয়েবের ব্রোকেন লিঙ্কগুলো দিয়ে। তো ফ্রেন্ডস, আমাদের ওয়েবসাইটে কোন লিঙ্কগুলো ব্রোকেন এবং কোন লিঙ্কগুলো অ্যাক্টিভ রয়েছে এটা কিন্তু আমাদের জানার পক্ষে অবশ্যই অসম্ভব। তো ফ্রেন্ডস, এই বিষয়টা জানার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব, এবং তোমরা আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কীভাবে আমি ব্রোকেন লিঙ্কগুলোকে খুঁজে বের করছি। তো ফ্রেন্ডস, ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করতে পারি যে ব্রোকেন লিঙ্ক চেকার। তো এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এবং তোমরা পাশে আমার স্ক্রিনশটে দেখতে পাচ্ছ যে কীভাবে আমি ব্রোকেন লিঙ্কটাকে একটা ওয়েবের মাধ্যমে খোঁজার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, জাস্ট এখানে ডোমেইনটাকে ক্লিক করে আমরা সার্চ করার চেষ্টা করব। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়েবের মধ্যে যে ব্রোকেন লিঙ্কগুলো রয়েছে এগুলো আমরা দেখতে পাবো। আমরা জাস্ট এগুলোকে কপি করে আমাদের পিসিতে হলে পিসিতে বা ফোনের কোনো নোটসে রেখে দিতে পারি, কেননা এই লিঙ্কগুলো দিয়ে আমাদেরকে ডিসএবো ফাইল জেনারেট করতে হবে। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য আরও একটি আমি সহজ টিপস নিয়ে এসেছি যে ডিসএবো ফাইল কিভাবে তৈরি করব, এটাও কিন্তু আমরা গুগলে সার্চ করে সহজে তৈরি করব। ফ্রেন্ডস, যে ব্রোকেন লিঙ্কগুলো আমরা পেলাম এগুলো দিয়ে ডিসএবো ফাইল তৈরি এবং সাবমিট করা খুব একটা জটিল কাজ না, যদি তোমরা এই ভিডিওটা কোনো প্রকার টানাটানি করে না দেখো। তো ফ্রেন্ডস, আমরা আবার চলে যাব গুগলে এবং সার্চ করব ক্রিয়েট ডিসএবো ফাইল, এবং দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটতে রয়েছে। এখানে আমরা জাস্ট আমাদের যে লিঙ্কগুলো বা ব্রোকেন লিঙ্কগুলো আমরা কপি করে রেখেছি এখানে জাস্ট পাস্ট করব অ্যান্ড দেন ক্রিয়েট করব। সো ফ্রেন্ডস, ডিসএবো ফাইল তো আমরা ক্রিয়েট করেই ফেললাম, এখন আমাদের কাজ হচ্ছে এই ডিসএবো ফাইলটাকে আমাদের গুগল সার্চ কনসোলে সাবমিট করা। তো ফ্রেন্ডস, যেই ইমেল দিয়ে বা যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের গুগল সার্চ কনসোল ক্রিয়েট করেছি বা অ্যাকাউন্ট খুলেছি, তো ওখানে গিয়ে জাস্ট আবার গুগলে সার্চ করব যে সাবমিট ডিসএবো ফাইল। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে ফার্স্ট যে ইউআরএলটা রয়েছে এখানে ক্লিক করে আমরা কিন্তু ডিসএবো ফাইল সাবমিট করার মেইন যে পেজ বা ইউআরএল চলে এসেছি। তো এখানে জাস্ট আমাদেরকে ডিসএবো ফাইলটাকে সাবমিট করতে হবে এবং আপলোড দিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, এইটুকুই মাত্র কাজ, আমরা কিন্তু আমাদের ব্রোকেন লিঙ্কগুলো দিয়ে ডিসএবো ফাইল তৈরি করে গুগল সার্চ কনসোলকে জানিয়ে দিলাম যে এই লিঙ্কগুলো আমাদের ওয়েবকে বা ক্ষতি করছে বা এই লিঙ্কগুলো আমরা রিমুভ করতে চাই। তো ফ্রেন্ডস, এই ফাইলটা পাওয়ার পরেই গুগল কিন্তু অটোমেটিক এই লিঙ্কগুলোকে তার হিস্ট্রি থেকে বা তার ক্যাশ থেকে মুছে দেবে, যার দরুন আমাদের ওয়েবটা কিন্তু আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা জানতে পারলাম যে কীভাবে ডিসএবো ফাইল তৈরি করতে হয় বা ডিসএবো ফাইল কী অ্যান্ড দেন কীভাবে সাবমিট করতে হয়। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনই আমি এই ধরনের টিপস টিপস এবং ফ্রিল্যান্সিং রিলেটেড টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির থাকবো। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবো। সো নো মোর টুডে, লেটস গুড বাই।